হাই ফ্রেন্ড, আমি সুভাষিস সাহা। আপনারা দেখছেন সিভিল ইঞ্জিনিয়ার সুভাষিস ইউটিউব চ্যানেল। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা আপনারা অবশ্যই থাম্বনেইলে দেখেছেন। তাছাড়াও আমি আরেকবার বলে নিচ্ছি, আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আপনি যদি বাড়ি তৈরি করেন তাহলে কতলা বাড়ি তৈরি করতে পারবেন এবং কতটা জায়গা ছাড় দেবেন। আর বাড়ি তৈরি যদি সেই অনুযায়ী ছাড় না দেয় তাহলে কি মিউনিসিপ্যালিটি বা পৌরসভা আপনার বাড়ি ভেঙে দিতে পারে? হ্যাঁ, 2007 ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি রুলস অনুযায়ী বাড়ি ভেঙে দিতে পারে। এর একটা উদাহরণ আছে আমার কাছে, সেই উদাহরণটা আপনাদের সামনে তুলে ধরব। বাঁকুড়া জেলায় বিষ্ণুপুর পৌরসভায় 18 নম্বর ওয়ার্ডে একটা বহু নির্মাণ বাড়ি যেটুকু বেড়েছিল, মানে প্ল্যান অনুযায়ী যেটুকু করেছিল তারপর তারা বাড়িয়েছিল বেআইনিভাবে, সেটা ভেঙে দিয়েছে। এই জন্য আপনারা প্ল্যান অনুযায়ী বাড়ি তৈরি করার চেষ্টা করবেন। যদি কোনো সময় পৌরসভা জানতে পারে বা অবজেকশান আসে প্রতিবেশীর মাধ্যমে তাহলে আপনার বাড়ি ভেঙে দেবে, পুরোটা ভাঙবে না, যেটুকু আপনি অবৈধভাবে নির্মাণ করেছেন সেটুকু ভেঙে দেবেন। আর বিল্ডিং কতটা উঠবে বা কতলা হবে সেটা নির্ভর করছে আপনার বাড়ির জমির সামনে রোডের উপর। আপনার রোড যতটা চওড়া হবে ততটা আপনি তত তলা পাবেন। চলুন এবার ড্রয়িংয়ের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করি, আপনাদের রাস্তা কতটা চওড়া হলে আপনারা কত তলা পাবেন এবং কতটা জায়গা ছাদ দিতে হবে। এবার সেটা বুঝতে গেলে আপনার ড্রয়িং দেখতে হবে। ড্রয়িং না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে আপনাদের রাস্তা অনুযায়ী আপনাদের বাড়ি কততলা হবে এবং কতটা চওড়া হতে হবে। হাই ফ্রেন্ড, আমি একটু আগেই বলেছি রাস্তার মাপ অনুযায়ী আপনি কতলা বিল্ডিং পাবেন সেটা নির্ভর করছে। ভাবুন আপনার রাস্তার উইথ 2.4 মিটার, 2.4 মানে এখানে সব মিলিমিটারে কাজ হবে, কোনো ইঞ্চি ফুটে কাজ হবে না মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে। থেকে 2.4 মিটার থেকে 3.5 মিটার পর্যন্ত আপনি দোতলা বাড়ি পাবেন, G+1। তার জন্য আপনার ছাড় হবে, এই যে দেখাচ্ছি এখানে দেখুন ভালো করে, এখানে 1.2 এই বিল্ডিং থেকে এই রাস্তার সাইডে, 1.2 এদিকে, এদিকে 1.2, আর পিছনে হচ্ছে 2 মিটার। এই ছাড়টা আপনারা দিতে হবে, তারপরে আপনাদের বিল্ডিং তৈরি হবে। এবং এর মধ্যে একটা নিয়ম আছে, 200 স্কোয়ার মিটার হলে, SQM স্কোয়ার মিটার হলে তাহলে 65% পারমিশন পাবেন। আর যদি 500 স্কোয়ার মিটার হয় সেক্ষেত্রে 50% পারমিশন পাবেন। এবার এই ছাড় দেওয়ার পর আপনার যদি 65%-এর বেশি হয়ে যায় তাহলে আপনাকে 65%-এ যতটা পারমিশন পাবে ততটাই আপনাকে নিতে হবে। কিন্তু আপনার যদি 2 মিটারের যেটা সবসময় বেশি হবে যে ছাড়টা সেটাই আপনাকে প্রধান কথা নিতেই হবে। এটা ছাড় দেওয়ার পর যদি দেখি 65%-এর থেকে এটা 64%, তাহলে এটা নিতে হবে। আর যদি দেখি যে 65%-এ যেটা হচ্ছে তার থেকে বেশি এটা হচ্ছে, তাহলে আপনাকে 65% করে আপনার দোতলা বাড়ি পারমিশন নিতে হবে। দোতলা বাড়ির ক্ষেত্রে এদিকে 2 মিটার ছাড়বেন, পিছনের দিকে দুই সাইডে 1 মিটার, 1.2 মিটার দু সাইডে, আর সামনে 1.2 মিটার ছাড়বেন। এবার তিনতলা বাড়ির ক্ষেত্রে G+2-এর ক্ষেত্রে এটা হচ্ছে জমি কালো রাখতা, এটা হচ্ছে বাড়ি, রাস্তা হবে 3.5 মিটার থেকে 7 মিটার যদি রাস্তা হয় তাহলে আপনি তিনতলা বাড়ির পারমিশন পাবেন। তিনতলা বাড়ির ক্ষেত্রে আপনার ছাড়তে হবে এদিকে 1.2, এখানে 1.2, সামনে 1.2, পিছনে 3 মিটার, তাহলে দুই সাইডে 1.2 করে 2 মিটার ছাড়তে হবে, সামনে 1.2 মিটার ছাড়তে হবে এবং পিছনে 3 মিটার ছাড়তে হবে। এটা হচ্ছে তিনতলা বাড়ির ক্ষেত্রে। আর রাস্তার উইথ অবশ্যই 3.50 মিটার থেকে 7 মিটার হতে হবে, নাহলে আপনি তিনতলা বাড়ি পারমিশন পাবেন না। এবার চারতলা বাড়ির ক্ষেত্রে আপনাকে ছাড়তে হবে একদিকে হচ্ছে 1.5, সামনে 1.5, সাইডে 2.5, আর পিছনে 4 মিটার। তাহলে একটা সাইড ও সামনে 1.5 মিটার ছাড়তে হবে, আর একটা সাইডে 2.5 মিটার ছাড়তে হবে, আর পিছনে 4 মিটার হবে, তাহলেই আপনি চারতলা বাড়ি পারমিশন করতে পারবেন। এছাড়া পাঁচতলা বাড়ির ক্ষেত্রে আরও ছাড়তে হবে, কিন্তু রেসিডেন্সের বাড়ি যেখানে মানুষ বসবাস করবে বা ফ্ল্যাট হবে না সেই ক্ষেত্রে চারতলা বাড়ি অবধি মানুষ করে, এর বেশি মানুষ করে না।
আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন কতলা বাড়ির ক্ষেত্রে কতটা ছাড়তে হবে। তাও আপনাদের আরেকবার বলে দিচ্ছি, চারতলা বাড়ির ক্ষেত্রে পিছনে 4 মিটার ছাড়তে হবে, এক সাইডে 1.5 মিটার, সামনে 1.5 মিটার এবং আরেক সাইডে 2.5 মিটার, আর আসতে হবে 7 মিটার থেকে 10 মিটার উইথ। এবং তিনতলা বাড়ির ক্ষেত্রে আপনাদের পিছনে 3 মিটার ছাড়তে হবে, এক সাইডে 1.2 মিটার, আর এক সাইডে 1.2 মিটার এবং সামনে 1.2 মিটার ছাড়তে হবে, আর রাস্তার উইথ হবে 3.5 মিটার থেকে 7 মিটার। এবং দুতলা বাড়ির ক্ষেত্রে আপনার রাস্তার উইথ হবে 2.4 থেকে 3.5, এবং রাস্তার চওড়া যেটা, এবং পিছনে 2 মিটার, আর তিন দিকে মানে সামনে আর দু সাইডে 1.2 মিটার করে ছাড়তে হবে। এই ছাড় দিয়ে আপনি বাড়ি করলে আপনার পৌর আইন অনুযায়ী বাড়িটা তৈরি হবে, যদি না করেন তাহলে পরবর্তীকালে মিউনিসিপ্যালিটির লোক এসে ভেঙে দিতে পারে।